অস্বস্তি বাড়াবে গরম নাকি নামবে স্বস্তির বৃষ্টি? বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, স্বাগত জানাচ্ছি আজকের খবর ইউটিউব চ্যানেলে। বর্ষারও বিভাজন, উত্তরে কৃপা দৃষ্টি, দক্ষিণে কৃপণ দৃষ্টি। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই চলে এসেছে বর্ষা, অথচ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ নেই। সাধারণত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসে 11 জুন, এবার তাই দক্ষিণবঙ্গে বিলম্বে বর্ষা। 15 জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে দক্ষিণবঙ্গে এবার লেট মনসুনের প্রবল সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী এবছর আগাম বর্ষা এসেছিল আন্দামান সাগর থেকে শুরু করে কেরল এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল নির্ধারিত দিনের 4 দিন আগে। দক্ষিণবঙ্গে আগামী বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা কম। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর, বৃষ্টির সম্ভাবনা শনিবার কম। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69 থেকে 95%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 18.2 মিলিমিটার। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। বাকি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া উত্তরবঙ্গ জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। আজকের খবর এই পর্যন্তই। খবর পুরো শোনার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন খবর পেতে।